আপলোডস স্টেপগুলো আমি হচ্ছে আপনাদের দিয়ে দিব একটা ফাইলে করে গুগল ক্লাসরুমে আপনারা দেখে ডাউনলোড করে নিন স্টেপ ফর ফর যদি কোনো রকম প্রবলেম থাকে ডাউনলোডের ইস্যুটা আমার সাথে শেয়ার করুন আমি হেল্প করব সমস্যা নেই আচ্ছা এখন আপনারা কোড ব্লক সার্চ করছেন তাই তো এটা কি ওপেন হচ্ছে সবার পিসিতে ওকে এখন আপনি এখানে একটা নতুন ফাইল ক্রিয়েট কোনো কিছু লেখার জন্য আমরা ওয়ার্ড ডকুমেন্টে একটা নতুন ফাইল ক্রিয়েট করি না এখন আপনি কি করবেন এখানে ফাইলে যাবেন নিউ and then you have to select this empty file এখন হচ্ছে আপনার ড্রাফট হিসেবে এই ফাইলটা ওপেন হচ্ছে এখন কোথাও আপনার ডিভাইসে এটা সেভ করা তাই আপনি কি করবেন ফাইল সেভ ফাইল অ্যাজ এখানে যাবেন তারপরে কি করবেন ফর এক্সাম্পল ফার্স্ট প্রোগ্রাম আপনি ফাইল নেম দিবেন আপনার মতো করে ফাইল প্রোগ্রাম ফার্স্ট প্রোগ্রাম ডট সি ডট সিটা আপনার অবশ্যই দিতে হবে যদি না থাকে তাহলে টাইপ করে ডট সি এখানে আপনি ডট সিপিপি কিংবা অন্য কিছু দিবেন না অবশ্যই দিবেন না ওইটা দিলে আপনার সি প্লাস প্লাস হবে আচ্ছা এখন আপনার ফাইলটা আপনার ডিভাইসে সেভ হয়ে গেল এখনো আপনি এখানে কোনো প্রোগ্রাম লিখেন নাই কিছুই লিখেন নাই জাস্ট আপনার ফাইলটা সেভ হয়ে যাচ্ছে ঠিক আছে এখন আপনি আপনার ফার্স্ট প্রোগ্রাম লেখা স্টার্ট করবেন কিভাবে শুরু করবেন এখানে আপনি হচ্ছে লিখবেন হ্যাশ ইনক্লুড stdio ডট h এটা লিখবেন এটা আপনার প্রোগ্রামের ফার্স্ট লাইন এন্টার চাপবেন তারপর লিখবেন int main parents দিবেন এভাবে আচ্ছা না ওকে আমি আসছি এটা আমি শেষ করে নিয়ে দেখাচ্ছি আচ্ছা দেখেন মেইন লিখবেন এভাবে প্যারেন্থেসিস দিবেন তারপরে কি করবেন মনে আছে কারি ব্রেসেস স্টার্টিং কারি ব্রেসেস এন্ডিং কারি ব্রেসেস কারি ব্রেসেস থার্ড ব্র্যাকেট কে আমরা কারি ব্রেসেস বলি আচ্ছা একসাথে উঠলে কি হবে এটা একসাথে করলে মানে না একসাথে উঠলে কি হবে যে মানে আমি কেন এটা দিলাম তো বুঝছি না 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 একসাথে উঠলে কি হবে বুঝিনি হ্যালো ওয়ার্ড লাস্টে দিবেন সেমিকোলন প্রিন্টএফ প্যারেন্থেসিস স্টার্ট তারপরে কোটেশন স্টার্ট আপনি যা যা লিখতে চান লিখবেন কোটেশন ক্লোজ প্যারেন্থেসিস দিবেন লাস্টে সেমিকোলন এই লাইনটা শেষ এন্ডিং আউটপুটে কি দেখতে চান আপনি লিখে ফেলছেন এখন কি করবেন নিচে যে রিটার্ন ম্যাম রিটার্ন জিরো সরাতে যে রান করে দিতে হবে এই মুহূর্তে আপনার এটা জিরো ছাড়া দরকার নেই আপনার কোড এটা শিখে নেবে তারপর পরে আমরা শিখবো কেন রিটার্ন লিখতে হয় কেন রিটার্ন ছাড়া করতে হয় কোন লেটার টাইপের সার সমস্যা ছিল ওকে আমি ফার্স্ট থেকে ফাইল আপলোড করা দেখেছি ওকে কি দেখেছিলেন করতে পারেননি বলতে তো হবে ফার্স্টে একদম যে আমি ফাইলে করতে পারিনি আচ্ছা সমস্যা নেই আমি আবার শুরু করতেছি ফাইল দেখেন ফলো করেন ফাইল ফাইলে যাবো হ্যাঁ নিউ দেন হচ্ছে এমটি ফাইল ফাইল নিউ এমটি ফাইল ওপেন করবেন হয়েছে ওপেন হয়েছে ছিল ওটার সলিউশন আমি দিচ্ছি
এখন যদি ফাইলটা আমার সেভ করা যায় একটা ফাইলে ওপেন করছি নতুন গাইস এখন একটা একটা কোশ্চেন করছেন আপনারা কেন পালিয়ে গেছে সেটা ওটা একসাথে চলে আসতেছে তাই এখন দেখেন আমি একটা ফাইল ওপেন করছি যেটা সেভ করা নেই স্টিল আমি আমি আমার ডিভাইসে সেভ করি এখন আমি প্রোগ্রামটা সিমিলার ভাবে লিখি হ্যাঁ দেখেন কি হয় আপনার কোনো সাজেশন আসতেছে এখন কিছু কিন্তু আসতেছে না পেজ লিখলাম দেখেন সিমিলার কোড কিন্তু লিখতেছি কিছুই আসতেছে না এখন যদি আপনি কোনো ভুল করেন এটা এটা আসলে পার্সেলের এটা এটা অটোমেটিক আসে তো এটা আপনাদের আইডিতে ডিফাইন করা ওটা সমস্যা নেই বাট এখন দেখেন আপনার কিন্তু কোনো কালার আসতেছে না আপনি কোনো ভুল করলে কিওয়ার্ড কোনটা কি আপনি বুঝতে পারবেন না আপনার কনফিউজিং লাগে দ্যাটস হোয়াই আমি ফার্স্ট জিনিসটা সেভ করে নিচ্ছি আপনি আপনি যাতে ইজিয়ার হয় এই জন্য আচ্ছা আমি এটা ক্লোজ করে দিলাম হ্যাঁ এটা আমি সেভ করেছিলাম ওইটা এই সুন্দর আচ্ছা আপনি সেভ করা দেখেন আমি তাই না দেখেন এই ফাইলটা যখন আমি ফার্স্ট ওপেন করেছি আপনাদের দুজনের জন্য এখন যে আমি ফাইল সেভ ফাইল অ্যাজ সেভ ফাইল অ্যাজ হ্যাঁ সেভ ফাইল অ্যাজ এখন আপনি ফাইলটা আপনার আপনার প্রয়োজন মতো রিনেম করবেন আমি যখন গিয়েছিলাম ফার্স্ট প্রোগ্রাম আপনি দিতে পারেন হচ্ছে আপনার আপনার নাম দিতে পারেন প্রোগ্রামটা কি হ্যালো ওয়ার্ল্ড হতে পারে এরকম দিতে পারেন হ্যালো ওয়ার্ল্ড ডট সি এরকম একটা ফাইল নেম আপনি দিতে পারেন ডট সি দিয়ে দেন আপনি সেভ বাটনটা আছে এখানে ক্লিক করবেন দেন আপনার সেভ হবে আপনি চেষ্টা তো করেন চেষ্টা তো করছেন না এখন
wait a minute. কত ফোন
টাইম লাগে মনে হয় এডিসিটাতে আসতে পারে এটা আসছে আপনি তাকে মিস্টি করছেন এই যে এরকম যদি আপনারা র্যান্ডম অন করে দেন পজ থাকে এরকম যদি আপনারা র্যান্ডম টাইপিং মিস্টেক করতে থাকেন একটার পর একটা আপনাদের বোর্ড রাখতে হবে কি হবে একটু মনোযোগ দিয়ে দেখবেন আমি নিজে নিজের হাতে টাইপ করতেছি মনোযোগ দিয়ে দেখবেন স্পেলিং কি আছে ওটা দেখে দেখে ওয়ান বাই ওয়ান টাইপ করবেন আর পাশাপাশি আপনাদের কোড ব্লকস কিছু সাজেশনস আসে কিছুটা কিন্তু আসে আপনাদের হেল্প পায় সো প্রিন্ট এফ হচ্ছে এরকম একটা ফাংশন আসে আপনাদের বিল দেন রান করবেন এভাবে যেমন একটু আগে এই যে তিনি একজন এরর ভুল করতেছিলেন যেরকম স্পেলিং মিস্টেক আপনার লাইব্রেরি ফাংশন এটা দিচ্ছি না এখন কি কোড রান করবে আপনার তো কোডে কিছু বুঝতেই পারছে না যে আমার এটা কি এরকম একটা ভুল এরকম ভুল করলে আপনার আমরা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল দেখেছিলাম তাই না
ওইটা আমরা একটা করে দেখি কিভাবে কি করতে হয় অ্যাকচুয়ালি। আচ্ছা আমরা সেই প্রোগ্রামটার মধ্যেই করি, ঠিক আছে? ভ্যারিয়েবল নেম
ডেটা টাইপ এই হচ্ছে একটা ভ্যারিয়েবল নেম আচ্ছা এখন আমি এই যে এখানে আরেকটা বুক রয়েছে প্রিন্ট এফ এফ টা মিসিং প্রিন্ট এফ আপনার ফাংশন প্রিন্ট বলে কিন্তু এখানে কিছু নাই আপনি যখন এটি কল করতেছেন প্রিন্ট দিতে হচ্ছে ইমপ্লিসিট ডিক্লারেশন অফ ফাংশন প্রিন্ট এরও জানেন আবার আপনাকে বুঝিয়ে দিয়ে দিচ্ছে প্রিন্ট এফ কিন্তু সাজেশন দিচ্ছে সাথে কি করবেন প্রিন্ট এফ লিখবেন Value, put up a cash, okay?
which one is address. এখন address নিয়ে আমরা পরে শিখব এই মুহূর্তে না just এখন কিন্তু আপনার প্রপার ভ্যালু আসছে না ভুল ভুল আপনার কাছে মনে হচ্ছে ভুল বাট এটা অ্যাকচুয়ালি ইট ইজ এ অ্যাড্রেস সো এটা আমরা মাথায় না রাখি আমরা হচ্ছে জাস্ট এ দিয়ে এইটুকু কি করতে পেরেছি সবাই এখন আরেকটা জিনিস হতে পারে আচ্ছা আমি কমেন্ট দেখাইনি আপনাদেরকে কমেন্ট কিভাবে লিখবেন এই যে কোডের মধ্যে আপনি হচ্ছে ডাবল স্ল্যাশ দিবেন স্পেস দিলেন ফর এক্সাম্পল আমি কমেন্ট হিসেবে লিখে দিচ্ছি ভ্যালু অফ এ প্রথমেই বলে দিচ্ছে যে এটা এটা হবে না
আপনার কাউন্ট হবে না আজকে আইবো এটা আপনাদের একটা একটা মিস্টেক আরেকটা জিনিস হচ্ছে একটু আগে যেটা বলছিলাম কোন কিওয়ার্ড এক্সিস্টিং কোন কিওয়ার্ড আপনারা অ্যাজ আ ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবেন না যেমন ইন্ট ইন্ট এরকম যদি আমি দেই এখন যদি আমি আউটপুট হিসেবে দেখি আউটপুট হিসেবে দেখতে যে ইন্ট এটা কি হবে অবশ্যই হবে না দেখ দেখ ইয়েস এখানে আপনি ছিল
one byte করছিলাম না স্টোরেজ মানে just একটা byte করব সো এই জন্য আপনার ক্যারেক্টারে just একটা এইটা সবাই কমপ্লিট করেন তারপরে আমরা কে কি ভুল করছেন কি কি এরর পাচ্ছেন এটা আপনি জানেন Thank you.
এখন কার ভুলটা আমি বলবো
এটার জন্য এরর দেখাচ্ছে সেম নামে আমি যে কোনো দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবো ইন্টিজার মাই ভেরিয়েবল ইন্টিজার মাই ভেরিয়েবল দুইটা একদম সিমিলার ভেরিয়েবল নেম সিমিলার আমার এরর দেখাচ্ছে জি আপনারা এই ফুলটা এখনই করছিলেন এই যে উনি করছিলেন আরো একজন করছিলেন সেম নামে দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা যাবে না এটা একটা জিনিস আরেকটা হচ্ছে আমি যেটা করছিলাম দেখেন ইন্টিজার মাই ভেরিয়েবল ওয়ান হ্যাঁ আমার ডেটাটা ছিল অ্যাকচুয়ালি এ